দেখুক পৃথিবী জানুক বিশ্ব বাংলাদেশি কবুতরি সর্বশ্রেষ্ঠ হ্যাঁ বাংলাদেশি কবুতরি সর্বশ্রেষ্ঠ তো আজকে যে কবুতরটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা বিট এটা আমার মরিফা একটা বিট এটা হচ্ছে জিরা গলা আর কি গলা কবুতরটা সবসময় দেখবেন আপনার এই গলার দিকটা অর্থাৎ এই গলার যে বানটা আছে এটা সম্পূর্ণ একটা স্পট স্পট মানে ছিটা ছিটা থাকবে আর কি জিরা ছিটা আর কি জির জির বলে না আগে টিভি দেখবেন যে এরকম এরকম একটা ছিটা ছিটা থাকতো আর কি হচ্ছে জিরা গলা আর কি তো এই কবুতরটার এই কবুতরটা দেখবেন সারা বডিটা থাকবে এই যে এরকম মানে সব হোয়াইট হোয়াইট দুই পাশে উইংস হ্যাঁ আর এই থাকবে মানে গলাটা থাকবে জিরার মতো ছিট 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 এবং এই যে এরকম করে কালো থাকবে লেসগুলো এর হচ্ছে জিরা গলা কবুতর একটু ভালো মতো দেখেন এরা আমার একটা মডিফাই বিট এটার সাথে অনেক কিছু ইয়ে করা কিন্তু জিরা গলা কবুতর বাংলাদেশি জিরা গলা কবুতর এগুলাই মাসাল্লাহ এটার স্পেসিফিকভাবে কোনো রেজাল্ট বা কোনো ফ্লাইং ক্লাইমেট হ্যাঁ আসলে এটার স্পেসিফিকভাবে কি বলবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে জিরা গলা কবুতরটা নিয়ে মানুষ কত রকম চর্চা করছে এখন যে আর্মি আর্মি চাপটা নিয়ে মানুষ এত কথা বলে ওটার কিন্তু মূল উৎপত্তিস্থলে জিরা গলা কবুতরই তো এটা আসলে মানে আমি যে ভিডিওগুলো করতেছি ওই ভিডিওগুলোর প্রত্যেকটা উদ্দেশ্য হচ্ছে যারা কবুতরগুলা বাংলাদেশি কবুতরগুলা চিনতেছেন না বা জানেন না নতুনদের জন্য আর কি আর যারা অভিজ্ঞ মানুষ আছেন তারা তো আলহামদুলিল্লাহ কবুতর জগতে অনেক 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 সময় ব্যয় করছেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কবুতর সময় কবিতার পিছনে সময় ব্যয় করছেন এরকম মানুষের সাথে আমার পরিচয় আছে তো ওনারা আমাদেরকে মানে স্পেসিফিকভাবে আমাকে পরামর্শ দিয়ে আরও সহজ সহজ সাহায্য সহযোগিতা করবেন কারণ আপনারা আমার সাথে বেশি জানেন স্বাভাবিক আর আপনাদের কাছ থেকে আমি শিখব আমরা শিখব এটাই স্বাভাবিক তবে আমি আসলে যতটা জানি যতটা আমার এই কবুতর পালার বয়স থেকে শিখেছি ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি জাস্ট আমি কি আপনাদের স্পেসিফিকভাবে জ্ঞান দেওয়ার কিছু নেই তো এটা হচ্ছে বাংলাদেশি জিরাওয়ালা কবুতর যারা জিরাওয়ালা কবুতরগুলা স্পেসিফিকভাবে চিনেন না তাদের জন্য এটা আর এগুলো আসলে বাংলাদেশি কবুতর জেনুইন বাংলাদেশি কবুতর তো যেটা আসলে নিয়ে মানুষের গর্ব করা উচিত বাংলাদেশকে নিয়ে যারা গর্ব করে না তারা আমি মনে করি কোনো কবুতর নিয়ে তাদের গর্ব করার কোনো যোগ্যতা নাই তো এই জন্য যারা বাংলাদেশি কবুতরকে ভালোবাসেন তাদের প্রতি আমার মন থেকে শ্রদ্ধা থাকবে আর কবুতর জগৎটা আসলে অনেক ছোটো তো আমরা মানে এমনিতে হয়তো দেশটা অনেক বড় হইতে পারে কিন্তু বাংলাদেশি কবুতর জগৎটা না আমার কাছে অনেক ছোটো মনে হয় কেননা আমি এখান থেকে বসে রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া চিটোগং মানে এরকম সব দিকের মানুষের সাথে এরকমভাবে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে যে আমার কাছে মনে হইতেছে যে মানে চিটোগং খুব দূরের কিছু না বা আপনার মনে করেন সিলেট এটা দূরের কিছু না জাস্ট আমার কাছে মনে হয় যে সব কবুতর প্রেমিত আমরা একটা পরিবারের সদস্য আমরা যদি নিজেরা নিজেরাই আমার দেশটাকে না ভালোবাসি দেশের কবুতরকে না ভালোবাসি তাহলে কিন্তু আমাদের কবুতর সমস্ত আগাবে না প্রত্যেকের সহযোগিতা দরকার সহযোগিতা নিয়ে আমরা আগাবো তো হচ্ছে বাংলাদেশি জিরা কবুতর এর স্পেসিফিকভাবে ফ্লাইট টাইম আপনি অ্যাভারেজ চার ঘন্টা পাঁচ ঘন্টা পাবেনি স্বাভাবিক বাংলাদেশি গিরিবাজ যেগুলো আছে যদি আপনি ঠিকমতো খাবার টাবার দিয়াটিয়া এগুলারে ই করতে পারেন মানে প্রপারভাবে ট্রেন আপ করতে পারেন ফ্লাইট টাইম এটা বাড়বে আর আরেকটা বিষয় আমি একটু বলে দিই এখানে কথা হচ্ছে এই মাদার বিটগুলোর সাথে যখন অন্যান্য বিটগুলোর ক্রস করা হয় তখন মানে মানুষ ক্রসটা কেন করে সেটাও বলে দেই যে ক্রসটা করা হয় আপনি আসলে কি চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে ধরেন আপনি একটা কবুতর থেকে একটা পাল্লার কবুতর বানাবেন পাল্লার কবুতর তো অনেক ফ্লাইং দরকার নেই আমার আমার কী করতে হবে এটার নজরটা খুব ভালো হতে হবে এবং এটা খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে এই কারণে পাল্লার কবুতরগুলো মডিফাই করা হয় তো সেই দিক থেকে কী করা হয় যে সব কবুতরের ফ্লাইট টাইমটা একটু কম এবং নজরটা খুব ভালো ওদের সাথে ক্রস করে এর ফ্লাইং টাইমটা কমায় এবং নজরটা মানে গতিটা বাড়ানো হয় এটা হচ্ছে পার্লার কবুতরগুলো যখন বানানো হয় এটা হচ্ছে এই এই মেথডে বানানো হয় আর যে ফ্লাইং কবুতরগুলো ওগুলার মেথডটা হচ্ছে আপনার ফ্লাইং হচ্ছে ঘন্টার পর ঘন্টা ফ্লাইং করুক এখানে নজরটা জাস্ট স্পেসিফিক অ্যাভারেজ নজর হইলে হলো বাসার আশেপাশে থাকলে হইলো ভ্যানিস হবে আবার বের হবে ভ্যানিস হবে আবার বের হবে তো ও এটা নিয়ে একটা ভিডিও আমার করার চিন্তা ভাবনা আছে যে কোনটা পাল্লার কবুতর কোনটা হাই ফ্লায়ার কবুতর এবং তো বেসিক যে পার্থক্যগুলো আছে ওগুলো নিয়ে আমি সালা সামনে একটা ভিডিওতে মানে ভিডিও করার ইচ্ছা আছে সামনে একটা ভিডিও করব। এবং একটা কবুতরের ফেদারে ফেদারে কী দেখবেন এটা কবুতরের চোখে কি দেখবেন এবং একটা আদর্শ কবুতরের কী কী বৈশিষ্ট্য থাকে এটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি অনেক আগে আমি ডিসক্রিপশন বক্সে ওই ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো যারা এই একটা আদর্শ কবুতর কীভাবে চিন্তা জানেন না তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে হচ্ছে আমাদের বাংলাদেশি জিরা কবুতর জিরাগলা কবুতর এটাই আমার বাংলাদেশ তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে দেবেন আর ছোট্ট করে লাইকটা দিলে আসলে বুঝি গিয়ে যে এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে আমার কষ্টটা সার্থক হইতেছে যখন আপনারা একটা ভিডিও লাইক করেন তখন খুব ভালো লাগে যে যাক আমার এই এতটুকু কষ্ট আপনার একটু উপকারে আসছে তো ভালো থাকবেন আপনারা ভালো থাকবে আপনাদের প্রিয় কবুতরগুলো তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিতেছি আলাইকুম সম্মানিত ভিভার্স ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং আমাদের প্রতিটি ভিডিও সবার আগে পেতে পাশে আইকনটি বাজিয়ে দিন